করে জারি জারি রয়েছে রয়েছে তরুণী ধর্ষণ খুনের ঘটনায় কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের সিনিয়র ডাক্তারদের এমার্জেন্সি সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মবিরতি চলছে শুধুমাত্র আরজি করে নয় সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলিতে রেসিডেন্ট ডাক্তাররা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন অপরদিকে আর জি করের এই যে চিকিৎসা ক্ষেত্রে অচলাবস্থা তার সঙ্গে সঙ্গেই যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে তার জন্য একশো ধারা লাগু করা হয়েছে আর নতুন যে ন্যায় সংহিতা তাতে একশো তেষট্টি ধারা হচ্ছে সি আর একশো চুয়াল্লিশ ধারার যে বিধিগুলো ছিল অর্থাৎ সেখানে জমায়েত না করা পাঁচজনের বেশি জমায়েত নয় এই সমস্ত বিধি লাগু করা হয়েছে এবং চলছে তার প্রচারও চোদ্দই আগস্ট মধ্যরাতে আর্জিকর হাসপাতালে হামলা সেই হামলার পর নতুন আইনের ওয়ান ধারা অর্থাৎ পূর্ববর্তী আইনের ওয়ান জারি করলো কলকাতা পুলিশ আমরা বর্তমানে রয়েছি আর জিক হাসপাতাল যেখানে দেখতে পাচ্ছি পুলিশ বোত রয়েছে কোন কোন জায়গায় এই নতুন ধারা জারি হয়েছে সেটা হচ্ছে এই পূর্ব দিকে বেলগাছিয়া রোড জেকে মিত্র রোড পশ্চিম দিকে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে সেই ধারা লাগু হয়েছে উত্তর দিকে শ্যামবাজার পাঁচমাতা মোড় থেকে বেলগাছিয়া রোডের দিকে রাস্তার জেকে মিত্র রোড বেলগাছিয়া ক্রসিং পর্যন্ত দক্ষিণ দিকে শ্যামবাজার পাঁচমাথা বেলগাছিয়া রোড ক্রসিং এবং জেকে মিত্র রোড এবং এই জায়গাগুলিতে কিন্তু সমস্তটাই কিন্তু এই নতুন ধারা বিএনএসএসের ওয়ান সিক্সটি থ্রি এবং পূর্ববর্তী সিআরপিসির ওয়ান ফোর ধারা জারি করা হয়েছে কেন গোটা এরিয়া কর্ডন করা হয়নি কেন অনুমতি না নেওয়া সেই সংস্থাদের এই এলাকার বাইরে তার অবস্থান করতে দেওয়া হলো সেই প্রশ্ন তোলার পরেই কিন্তু তৎপর হয়েছে কলকাতা পুলিশ যে কারণে কিন্তু এই ধারা জারি করা হয়েছে আগামী চব্বিশে আগস্ট পর্যন্ত কিন্তু এই ওয়ান ফোর জারি থাকবে নবীনের সঙ্গে অন্নবংশ নিয়ে জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा